এবার রেকর্ড ভাঙা হাড় কাঁপানো শীতের সংকেত, সাথে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে কবে কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড শীতের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার পরবর্তী নতুন খবরগুলি দেখতে হলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। আগামী 2 থেকে 3 দিনে পশ্চিমবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমার পূর্বাভাস। আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রায় শুষ্কই থাকবে। শুধুমাত্র পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের 2 পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হবে না, আবহাওয়া শুষ্কই থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, তারপর থেকে তাপমাত্রার পরিবর্তন হবে না, যা স্বাভাবিক বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 5 দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে 2 থেকে 3 ডিগ্রি কমবে, তারপর রাতে তাপমাত্রার তেমন কোনো হেরফের হবে না। তবে হাওয়া অফিস জানিয়েছে রাজ্যে প্রবেশ করেছে উত্তর পূর্ব হাওয়া, এর ফলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। আগামী 5 দিন পুরোপুরি শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সপ্তাহের শেষে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। এদিকে উত্তর হাওয়ার কারণে রাজ্যে তাপমাত্রা কমার সম্ভাবনাও দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আবারও দক্ষিণবঙ্গে রয়েছে পারদ পতনের সম্ভাবনা, সমস্ত জেলাগুলিতেই কমে যাবে তাপমাত্রার পারদ। ভোর এবং সকালের দিকে আবার রাতের দিকেও শীত শীত অনুভূত হবে, তবে দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, পাশাপাশি কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না থাকায় উত্তরে হাওয়া প্রবেশের ক্ষেত্রেও কোনো বাধা না থাকার কারণে পারদ পতনের ক্ষেত্রেও কোনো বাধা নেই।